চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরির অভিযোগ তুলে দোকানের খুঁটিতে বেঁধে সাদ্দাম হোসেন নামে এক যুবককে নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওই ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরির অভিযোগ তুলে দোকানের খুঁটিতে বেঁধে সাদ্দাম হোসেন নামে এক যুবককে নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার শেখ ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওই ঘটনা ঘটে। ওই যুবকের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাদ্দামকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। নির্যাতনের শিকার সাদ্দাম হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্স নামে ট্রেডার্সের মালিক ব্যবসায়ী শেখ আমানুল্লাহ বিভিন্ন পণ্যর ডিলারশিপ আছে। মঙ্গলবার দুপুরে একটি গাড়িতে অর্ডারের পণ্য আনলোড চলছিল। এই সময় সাদ্দাম হোসেন ওই গাড়ি থেকে নুডলস ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে আমানুল্লাহর কাছে হস্তান্তর করে। পরে আমানুল্লাহ প্রকাশ্য দোকানের খুঁটিতে সাদ্দামের দুই হাত বেঁধে একটি পাইপ দিয়ে মারধর করেন। তার সামনে 20-30 জন লোক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে কেউ এগিয়ে আসেনি। এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। স্থানীয়রা বলেন, যত বড়ই অপরাধী হোক না কেন, এভাবে দোকানের খুঁটিতে বেঁধে নির্যাতন করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন তিনি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমানুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। ব্যবসায়ী শেখ আমানুল্লাহ বলেন, বিভিন্ন সময় আমার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটত, এতে আমি অতিষ্ঠ ছিলাম, কিছুতেই চোর ধরতে পারতাম না। আজ কিছু নারিকেল তেল ও নুডলসের প্যাকেট চুরির সময় হাতে নাতে ধরে স্থানীয়রা আমার কাছে নিয়ে আসে, তবে তাকে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার অন্যায় হয়েছে। চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মণি খন্দকার বলেন, ঘটনা যদি সত্যি হয় তাহলে এটা বড় অপরাধের মধ্যে পড়ে। যত বড়ই অপরাধ করুক না কেন, কেউ নিজ হাতে আইন তুলে নিতে পারেন না, তাই তাকে অবশ্যই আইনের কাছে সরপদ করতে হবে। নির্যাতনের শিকার ওই যুবক বা তার পরিবার আমার সঙ্গে যোগাযোগ করলে মানবতা ফাউন্ডেশন থেকে তাকে বিনামূল্যে তার সব রকমের সহযোগিতা করা হবে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নির্যাতনের বিষয়টি পুলিশের জানা ছিল না, পরে সংবাদকর্মীদের মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখেছি। চুরির ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি থানায়। নির্যাতনের ঘটনায় সাদ্দাম বা তার পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাতেই শেখ আমানুল্লাহকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে।